জাগো নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলার খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ইসলাম। পিএসজিতে প্রথম দিনের অনুশীলন সারলেন মেসি। মেসি এখন কাগজে কলমে পিএসজির। বৃহস্পতিবার ক্লাবটির জার্সিতে প্রথম দিনের অনুশীলনও করে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রথম দিনের অনুশীলনের একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপলোড করেছেন তিনি নিজেই, যেখানে দেখা যাচ্ছে ক্লাবে ঢুকেই আগে জিমে চলে যান মেসি। সেখানে একের পর এক দেখা হয় কিলিয়ান এমবাপে, কেইলর, সার্জিওর সঙ্গে। পরে মাঠের অনুশীলনে জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রে, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাউরো এবং আরও অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেন। ভিডিওর ক্যাপশনে মেসি লিখেন, প্রথম দিন স্বাগত জানানোর জন্য খুশি এবং কৃতজ্ঞ। অবিশ্বাস্য মূল্যে চেলসিতে ফিরে লুকাকুর বিশ্ব রেকর্ড। ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে প্রায় সাত বছর পর তারকা ফরওয়ার্ডার রোমেলু লুকাকুকে দলে ফিরিয়েছে চেলসি। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলা লুকাকুকে দ্বিতীয় দফায় দলে পেতে ইংলিশ ক্লাবটিকে গুনতে হয়েছে 97.5 মিলিয়ন পাউন্ড, যা কিনা ক্লাবটির ইতিহাসে রেকর্ড। এরই সঙ্গে একটি অনন্য কীর্তি গড়ে ফেলেছে বেলজিয়ান তারকা ফুটবলার। এখন পর্যন্ত ক্যারিয়ারে 6 বার দল বদল হয়েছে তার, তাতে ট্রান্সফার ফি হাত বদলে বিশ্ব রেকর্ড হয়ে গেছে লুকাকুর। সব মিলিয়ে লুকাকুকে পেতে ক্লাবগুলোর মিলিত খরচ 289 মিলিয়ন পাউন্ড। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের জন্য এটি সবচেয়ে বেশি ব্যয়ের রেকর্ড। এতদিন ধরে যা ছিল ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারের দখলে, মেসি পর রোনালদোকেও আনার চেষ্টায় পিএসজি। চলতি মৌসুমে রদবদলে রীতিমতো ছক্কা মেরেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ান লুইসি, জর্জিনিওর মতো তারকা ফুটবলারদের ফি ট্রান্সফারেই দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার নাকি তাদের চোখ পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে, এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে রোনালদোকেও ফ্রি ট্রান্সফারে নিয়ে আসবে পিএসজি। তবে এর সঙ্গে রয়েছে একটি পূর্ব শর্ত, সেটি হল তরুণ তারকা কাইলিয়ান এমবাপের ক্লাব ছেড়ে যাওয়া। বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন গিবস। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট থাকবে তিনটি দেশ। সে তিনটি দেশ হল পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একই সঙ্গে বাংলাদেশ শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও আলাদা করে বলেছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে 47 বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার বিশ্বকাপের ফেভারিট প্রসঙ্গে বলেন, আমি ফেভারিট হিসেবে বলবো ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাম, তবে আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। শ্রীলঙ্কাও যে কোনো কিছুতে কম রয়েছে তা বলা যায় না, এমনকি বাংলাদেশও তা করতে পারে। 16 বছর পর পাকিস্তানে খেলতে যাবে ইংল্যান্ড। অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনে মানিয়ে নেওয়ার চিন্তায় বাইরের দেশগুলো তাই উপমহাদেশে খেলতে বাড়তি আগ্রহ দেখাচ্ছে। যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কায় গত 16 বছর খেলতে যায়নি ইংল্যান্ড, সেখানে বিশ্বকাপের আগে 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে থ্রি লায়ন্সরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার জানিয়েছে, অক্টোবরে এই টি টোয়েন্টি সিরিজটি খেলে দুই দলই আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা করবে। শুরুতে 2টি ম্যাচই হওয়ার কথা ছিল করাচিতে, কিন্তু পিসিবি এবার জানিয়েছে অপারেশনাল এবং লজিস্টিক কারণে ম্যাচ দুটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়েছে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম 13 এবং 14 অক্টোবর হবে বলে জানিয়েছে দুটি ম্যাচের কথা। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তে সর্বশেষ সংবাদ, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইলের আপডেট জানতে চোখ রাখুন জাগো নিউজ 24.com এ।